আসসালামু আলাইকুম তো আমরা চলে যাবো ক্লাসে আমরা আজকে কোনো ভুল হয় নাই তো আমরা সবাই সবার টার্গেট থাকা উচিত জ্যার ওয়েরি এবং নাইট ক্লাসে সবার সামনে আপনাদের রিক্সাটা ওপেন করবে এক সময় যারা এখন ক্লাস করতেছেন দেড় দুই মাস পর যখন পরীক্ষা দিবেন যখন পাশ করবেন আপনাদের রিক্সা দা এভাবে ওপেন করবো সবাই দেখবে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট দেখবে আপনাদের ফ্রেন্ড সবাই দেখবে আরে ভাই তুই জ্যার ওয়ারি করেছিস এরকম একটা কনফিডেন্সে পড়তে হবে তো দেখি দেওয়ার প্রথম ইসকাটা কি আসে প্রথম প্রশ্ন কি আসছে প্রথম প্রশ্ন আসছে লা ফর সাদ এটা গত চার আগে পড়াইলাম ফর সাদ হাতের মধ্যে লোসন লোসন দিয়ে তারপরে বুঝাইছি ফর সাদ রেনতে অনেক বেশি আঁকড়ে ধরে রাস্তা এবং চাকার মধ্যে ভালো সম্পর্ক রাস্তা এবং চাকার ভালো ভালোবাসাকে বলা হয় আদ রেনতে রাস্তার সাথে চাকার যে ভালোবাসা রাস্তার উপরে পিচ আস ফালতোর সাথে চাকার যে ভালোবাসা যে গোড গোড সম্পর্ক গোড রিলেশনশিপ এটাকে বলা হয় আদার এনসা আদার এনতে ফোর্স আদার অনেক ভালোবাসা আমেনতা ভালোবাসা বেড়ে যাবে রাস্তার মধ্যে চাকা এবং পিচের রাস্তা এবং চাকার মধ্যে ভালোবাসা বেড়ে যাবে সে যদি আস ফালতো পিস কপের তো ঢাকা থাকে দি ফইয়ে মানে কি পাতা পচা পাতা পাতা দিয়ে অথবা কোনো ময়লা দিয়ে যদি রাস্তার উপরে যে আস ফালতো পিস যে পিসটা যদি ঢাকা থাকে ময়লা দিয়ে পাতা দিয়ে তাহলে ভালোবাসা বেড়ে যাবে আদার এন্সার বেড়ে যাবে বুঝতে হবে ভালোবাসা কমে যাবে ভালোবাসার মাঝখানে পাতা চলে আসছে রাস্তা এবং চাকা শুকনা রাস্তা নতুন চাকা খুব ভালোবাসা ভালো খুব ভালো আঁকড়ে ধরছে এই চাকা এবং রাস্তার মাঝখানে যখন পানি চল পানে ঢুকে যাবে চাকা এবং রাস্তার মাঝখানে যখন পাতা ঢুকে যাবে চাকা এবং রাস্তার মাঝখানে যখন বরফ ঢুকে যাবে আদারেন্সা ডিমিনিউসে আদারেন্সা কমবে ডিমিনিউসে হবে আদারেন্সা কমবে আ তার মানে বাড়া তো আদারেন্সা বাড়বে যদি রাস্তার পিচের মধ্যে পাতা থাকে বুঝতে হবে ফালসো এটা কয়েকদিন আগে পড়াইছি সেম এ আসছে নাম্বার টু এটা পেরিকুলার কাটতে ল ডিস্টান্সমিত্রিসি দূরত্ব বোঝায় দেড়শো মিটার একশো মিটার পঞ্চাশ মিটার পরে গিয়ে আমরা কি রকম বিপদ পাচ্ছি সেই বিপদে দেড়শো মিটার আগে যে কাটতেল সে কাটতেল নিচে ত্রে বারে রসে থাকবে এর একটু পরে দুইটা বাড়া থাকবে এবং আরেকটু পরে একটা বাড়া থাকবে এরপরে গিয়ে আমরা পাঁচ লেভেল পাবো রেল ক্রসিং পাবো রেল ক্রসিং এর আগে এটা থাকে আবার পন্থে মোবাইলের আগে এটা থাকে এটা বিপদ রেল লাইনের যে বিপদ সীমা সেটা আমাকে এই দূরত্ব মাপার খুঁটি দিয়ে আমাকে আবিজারে করতেছে যে দেড়শো মিটার পরে রেল লাইন আছে একশো মিটার পরে দুইটা দাগ একশো মিটার পর রেল লাইন আছে একটা দাগ মানে পঞ্চাশ মিটার পরে রেল লাইন আছে ক্লিয়ার সামনে রেল লাইন আছে এই রেল লাইনটা বিপদজনক রাস্তার উপর রেল যাচ্ছে অনেক বেশি পেরি ক্লোজ কাপ্তেল তোমাদের বুঝাবে বুঝাই বুঝাবেই এই এটার নিচে থাকবে কাপ্তেল লো সামনে গিয়ে রেল লাইন আছে কোন বার রিয়ে রে সেমি বার রিয়ে রে অথবা সেন্সা বার রিয়ে রে এরপর একটু দূরে গেলে এই দুইটা বাররা আর মাত্র একশো মিটার পরে রেল লাইন আছে এরপর আইপু সামনে গেলে আর মাত্র পঞ্চাশ মিনিট পর রেল লাইন আছে তোমাকে দূরত্ব বোঝাচ্ছে এটা দিয়া বাট কই যে কি বলা হয় ইল এই ই রাফ ফিগুরা তে দেখানো পানেলি লোগুলা ইন্ডিকানো ইন্ডিকেট করে লাবরি ইন কোর্স ও কাজ চলতেছে লাবরি মানে কাজ ইন কোর্স রাস্তায় কাজ চলছে এটা দ্বারা কাজ চলছে বোঝায় না লাবরিন ইন কোর্স হইলে খন্দ জাল ব্যাকগ্রাউন্ড হলুদ থাকবে ব্যাকগ্রাউন্ড হলুদ থাকবে পিরিকুলার কাট তো ব্যাকগ্রাউন্ড হলুদ হলুদ থাকবে এবং একটা লোক রাস্তা খনন কাজ করতেছে এরকম একটা চিত্র দেওয়া থাকবে সো হবে হালস নাম্বার টু ফালসো নাম্বার ওয়ান অফ আলসো এটা হলো পার্কিং করা যাবে না কারা পার্কিং করতে পারবে না আমরা যারা সাধারণ যানবাহন চালাই অত বেত্তরা অত কাজে আমরা লুনদি থেকে ভ্যানের দি পর্যন্ত রাত নয়টা থেকে সকাল চারটা পর্যন্ত পার্কিং করতে পারবো না কেন পার্কিং করতে পারবো না রাস্তা পরিষ্কার করার জন্য গাড়ি আসবে রাস্তা ক্লিন করার জন্য গাড়ি আসবে এই জন্য আমরা পার্কিং করতে পারবো না এই সময়টা

নে তালে করেন আর এই যে যে মানুষজন কমেন্ট করতেছে না এটা এইদিকে চাপ দিলে কমেন্টটা চলে যাবে অনেকে জানে না অনেকে ভাবে যে ভাই কমেন্ট করতেছে আপনি যদি কমেন্ট না দেখতে চান এটা এইভাবে স্লাইড করে দেন কমেন্ট চলে যাবে এবার পাতালি করেন পাতালি করলে এই যে সুন্দরভাবে পুরো স্ক্রিনে পুরো কুইজটা দেখতে পারবেন পাতালি করেন সবাই ওকে কাট করেন কাট ওকে সো তো এ পস্তো nei tratti

আর পিও মানে কি পুলিশ জিয়া মানে কি পুরিস্কার এই চিত্র ওখানে থাকবে যেখানে আসবে ইস্ত্র পরিষ্কার করার জন্য যে গাড়িগুলা পুলিশ মেকানিকা মেকানিক্যাল যে গাড়িগুলা মানে এখানে এখান থেকে একবার ঝাড়ু দেয় আবার পানি ছিটায় আবার টান দেয় ময়না ভিতরে নেয় এক গায়ে সব কাজ করে এই মেকানিক্যাল রাস্তা ক্লিন করার যে গাড়িগুলা তারা এখানে আসবে

ক্রোসে সান্তরান্দ্রে এবং এল পাঁচ হাজার লেভেল লো সাথে ক্রসে সান্তরান্দ্রা সহ ফ্লোরে আঁকা থাকবে রেল লাইনের কাছাকাছি গেলে রেল লাইনের কাছাকাছি গেলে ফ্লোরেও অরিজন্তালে এরকম চিহ্ন আঁকা থাকে পি এল লেখা থাকে পি ক্রস এল লেখা থাকে যেন আমরা বুঝতে পারি সামনে রেল লাইন আছে সেটি বলা হচ্ছে যে আমরা সাধারণত আমরা পাবো ফ্লোরের মধ্যে স্ক্রিপ্টটা লেখা পাবো পি এল সাথে থাকবে ক্রস পি ক্রস এল থাকবে প্যারসিনাল আরে কি বোঝানোর জন্য অন পাঁচ সাজ্জ আর লেভেল রেল ক্রসিং বোঝানোর জন্য ফ্লোরে আঁকা থাকবে কুষ্ট হবে কখনো একা থাকবে না এগুলো অবশ্যই কোনো কার্তেলোর নিচে থাকবে সেই কারতল সম্পূর্ণরূপ বোঝানোর জন্য কত মিটার পরে গিয়ে পাবো ডিস্টেন্সা বোঝানোর জন্য অবশ্যই কোনো কারতলোর নিচে থাকবে পিদিকুলো ববলিগো বা যে কোনো কারতলোর নিচে থাকবে এগুলো ঠিক আছে

সো নর্মালি এটা দেড়শো মিটার আগে থাকবে কুরবার তো এটা যদি এটা নিচে থাকে তাহলে বোঝাইল কি তিনশো বিশ মিটার পরে গিয়ে কুরবা আছে আর এটা থাকলে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার পরে গিয়ে কুরবা আছে সো সেই কুরবার চিহ্নটার সম্পূর্ণ রূপটা প্রকাশ করার জন্য এই এই ইন্টারের গাতে পানের লোটা কোন সিগন্যালে নিচে থাকতে পারে কুষ্ঠ হবে বেরোষ্ হবে বেরো এবং জাস্ট খেয়াল রাখবেন যে এটার সাথে সত্য থাকলে অনেকগুলো ম্যাক্সিমাম কুইজ ভেরো হয় এটা এটা কোন পানালের নিচে থাকবে সত্য মানে নিচে এটা কোন পানালের নিচে থাকবে এরকম যদি বলে সে কুইজগুলো ভেড়া হয় একটা বোধ ফাল থাকতে পারে বাট ম্যাক্সিমাম ভেড়া হয় আমরা পড়লেই বুঝতে পারবো যে কুইজটা ভেড়া নাকি ফালসো তবে একটা আইডিয়া দিলাম যে কোনো পানালের নিচে এটা থাকলে ওই কুইজের সত্য থাকলে মানে এটা কোনো পানালের নিচে থাকবে তাহলে কুইজটা ভেড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে il veicolo s muovendo ইন in retromarcia s gaita beggia দিচ্ছে muovendoci non ho ancora corteste রেত্র মাছা ব্যাক দিচ্ছে কেন প্যারিমের তেরসি প্রবেশ করবে নেলা সি ক্লাস সি থেমে আছে পার্কিং করে আছে সে ব্যাক দিয়ে মেন রোডে ঢুকবে দেবে সোনারে মানে শব্দ শোনাবে রিপে তুতা মেনতে বারবার শব্দ বাজাবে ক্লাসন বারবার হর্ন বাজাবে দেবে সোনারে শব্দ করবে হর্ন দিয়ে শব্দ করবে ক্লাসন মানে হর্ন সোন শব্দ করা দেবে সোনারে আরে রিপে তুতা মেনতে বারবার ক্লাক দিয়ে হর্ন দিয়ে শব্দ করবে দুরান্তলা মানবরা যতক্ষণ সে বের হয়ে মেন রোডে ঢুকবে এই পুরো সময় ঢুকের মধ্যে হর্ন বাজাইতে হবে বারবার কুষ্ট হবে ফালসব আমরা যখন পার্কিং থেকে বের হবো আমাকে অবশ্যই সবাইকে অধিকার দিয়ে বের হতে হবে তো আমরা হর্ন বাজাইয়া কাউকে ডিস্টার্ব করতে পারবো না আমার কই যে বলছে অবশ্যই হর্ন বাজাইতে হবে এই জন্য কুষ্ঠ হবে ফালসব লা সস্তা পার্কিং এর অনুমতি আছে সস্তা মানে পার্কিং গাড়ি রেখে বাসায় বাসে চলে গেলেন গাড়ি রেখে অফিসে চলে গেলেন সস্তা পার্কিং অনুমতি আছে মার চাপিদের উপরে পার্কিং অনুমতি আছে হ্যাঁ কখন যদি নির্দিষ্ট আপোজিত স্ত্রী নির্দিষ্ট স্ত্রী চা থাকে পার্কের জোর মার চাপি দিতে পার্কিং এর যদি নির্দিষ্ট দাগ থাকে অনেক সময় মার চাপিতে অনেক চওড়া থাকে সেই ক্ষেত্রে মার একটা অংশে পার্কিং এর দেওয়া থাকে কুইজ উল্লেখ থাকতে হবে মার চাপিদের পার্কিং করতে পারবেন যদি পার্কিং এর স্ত্রীসা থাকে তাহলে বেরো হবে আর কুই কি বলছে পার্কিং এর স্ত্রীসা দেওয়া নাই কিছুই দেওয়া নাই শুধু বলছে মার চাপি দিতে গায়ে উঠাই দিতে পারবো ওঠায় পার্কিং করতে পারবো সোলো শুধুমাত্র সেস দি সে দি ব্রেভে দুরাতা ব্রেভে মানে খুবই অল্প সময় ব্রেভে দুরাতা খুবই অল্প সময় যদি পার্কিং করতে হয়

গাড়ির বড়ির সাথে ধাক্কা টাক্কা যেন না লাগে কি করে ক্ষতিটাকে লিমিতে কমাই দেয় একটা ঝাঁকি খাইলো একটা অ্যাক্সিডেন্ট হইলো সেক্ষেত্রে গাড়ির ভিতরে বিভিন্ন দেয়াল টেয়ালে ভোলান্তের সাথে শরীর টু লেগে টেগে যে ক্ষয়ক্ষতি হবে এর ব্যাগ কি করে সেই ক্ষয়ক্ষতিকে কে লিমিটার কমায় দেয় বুঝতে হবে ভেরো নাম্বার এইট ভের নাম্বার নাইন

আমার স্কিনটা ফেকাশ হয়ে যাবে যেহেতু আপনার ব্রেন স্ট্রোক হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়েছে মাথার মধ্যে চকুষ্ট হবে বেরো আর একটা কুইজে বলবে আপনার ভাম পাতে চেহারা ভাম্পিয়ারের মতো হয়ে যাবে চেহারাটা আপনার এই ভয়ঙ্কর কালো হয়ে যাবে জায়গায় জাগায় ই উঠবে আপনার দাউদের মতো উঠবে ওইটা ফালস এটা বলছে হ্যাঁ আপনার যদি সাথে শখ হয় আপনার প্রেজেন্স সাথে ব্রি ভিত্তি মানে কি যার কাটা জার কাটা দেয় না জার কাটার মতো শরীরের মধ্যে হালকা লুম দাঁড়ায় যাবে আর কি লুম দাঁড়াই যাবে তারপর পেললে মানে চামড়া মূল তো ফেকাশে হয়ে যাবে চামড়া গুলা আর ঘামবে ফ্রন্টে কপাল ঘামবে ঠান্ডায় কাপুনে আসবে যদি কেউ স্ত্রাদ্দে শক হয় ক্লিয়ার ভালো প্রশ্ন ওকে ব্রিবিধি মানে কি ঝুরিল জার কাটা ঠান্ডায় যে জার কাটা দেয় জার কাটা এটা ভালো প্রশ্ন ক্লিয়ার আর ভাম্পাতে যদি বলা হয় ভাম্পিয়ারের মতো চেহারা আবার ভয়ঙ্কর ভূতের মতো হয়ে যাবেন স্ত্রাদে শক হয়ে ওটা ফালসা প্রশ্ন ওকে

বাট কুইজ এ বলছে সুপেরিয়র অতিক্রম বেশি পঞ্চাশ সিস্ত্রি বেশি এটা ফালতু প্রশ্ন টবলিগো এটা প্রায় বিজয়ী বলতা দেশরা সামনে গিয়ে ডানে যেতে হবে সুবিত না সামনে গিয়ে অবশ্যই ডানে যেতে হবে বামেও যাওয়া যাবে না সোজাও যাওয়া যাবে না এলসি নালে রাফি গোড়া তো এই কার্তে লিকা ইন্ডিকেট করে কে অবলিগা তোর অবশ্যই পাঁচ সারে আর দেশরা দেওয়া কি জানি এই ইস বলতার সাথে পাঁচ সারে থাকা মাত্রই ফালস পাঁচ সারে গুলা থাকে নিচের দিকে তীর আমরা অবলিগর ক্লাসে পড়াইছি আবারও পড়াবো পাঁচ সারে থাকবে নিচের দিকে তীর আর এটা ইস বলতা সামনেকে সামনে ডান দিকে মোর ঘোর ইস বল পাঁচ সারে মানে কি তুমি সুদাই যাচ্ছ একটা বাধা আছে ডান দিকে সাইড কেটে গেল তো সাইড কাটে যাওয়ার তীর নিচের দিকে এটা ফালস প্রশ্ন এটা ইস বলতা দেশ হলুদ যদি হলুদ বাতি ফিক্সড হয়ে যদি জ্বলে থাকে লালু হচ্ছে জাল্লা ফিসা

যদি একটা চৌরাস্তা আপনি পার হন হের অনেক গতি নিয়ে পার হন অনেক গতি খুব স্পিডে হচ্ছেন একটা যাওয়ার অধিকার আছে আমি মেন রোডে আছি মেন রোডের সাথে একটা সাইড রুট কানেক্ট হয়েছে ওই সাইড রুট থেকে যারা আসবে যে থামা উচিত আমি মেন রোডে আছি সাইড রুটে তোয়াক্কা না করে আমি খুবই স্পিডে পার হচ্ছি ইনক্রোচোটা একটা মেন রুট একটা সাইড রুট আছে আমি খুব স্পিডে যাচ্ছি সাইড রুট থাকলে আমাকে গতি কমাইতে হবে ওরা থামছে কিনা আমাকে খেয়াল করে যেতে হবে নিয়ম আমার আগে যার অধিকার আছে দেখেই না আমি খুব স্পিডে চলে যাবো ইনক্রোচ করা মুরের মধ্যে অবশ্যই গতি কমাইতে হবে তো বলা যাবেন দৃত্য প্রেসিডেন্ট আপনার আগে যার অধিকার ছিল ইনকা যদি ইনসিডেন্ট যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আপনি খুব স্পিডে যাচ্ছেন সাইড রুট থেকে একটা ঢুকে গেল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ইনকা যদি ইনসিডেন্ট যদি অ্যাক্সিডেন্ট হয় সি এ কমপ্লিটলি আপনি সম্পূর্ণ প্রিভি মানে সারা প্রিভি মানে সারা নাই দি রিসপনসিবিলিটি অ্যাক্সিডেন্ট হলে আপনার কোনো দোষ নাই কারণ আপনার আগে যার অধিকার ছিল আপনি খুব স্পিডে গেছেন যারা সাইড রুট থেকে ঢুকবে ওরা থামে নাই অগসম্পূর্ণ দোষ আপনি কমপ্লিটলি প্রিভি দি রিসপনসিবিলিটি সম্পূর্ণ নির্দোষ কষ্ট হবে ফলস যে নাকি সাইড রুট থেকে ঢুকছো অধিকার না দিয়া তার ষাট পার্সেন্ট ভুল আপনি গতি না করে খুব স্পিডে গেছেন আপনার চল্লিশ পার্সেন্ট ভুল সো দুইজনই জড়িত এখানে আপনি গাড়ি ক্ষয় করতে হলে হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্ষতিপূরণ পাবেন না আপনার গাড়ি ক্ষয় করতে হলে ওই লোক ষাট পার্সেন্ট ক্ষতিপূরণ দিব ওই গাড়ির যা ক্ষয় করতে আপনার চল্লিশ পার্সেন্ট ক্ষতিপূরণ দেবেন দুইজনই জড়িত অ্যাক্সিডেন্টের মধ্যে কারণ আপনি খুব স্পিডে গেছেন আপনি খেয়াল করেন নাই যে ওই গাড়িটা আসছে কি আসে নাই সো কুইজ বলছে আপনি সম্পূর্ণ নির্দোষ কৃষ্ণ হবে ফালসো

সেই কোর্সে আপনাকে থাকতে হবে কোর্সটা বেরো গতকাল গত পরশু দিন পড়াইছিলাম আপনি যে কোর্সে যেতে চাচ্ছিলেন ভুলে অন্য কোর্সে চলে গেছেন আপনি তারপরেও যেটা চিন্তা করছিলেন সেই কোর্সে দিয়ে আপনি ফলদারে করবেন তবে সবাই অধিকার দিয়া ওটা ফালতু ছিল সেটার আজকের প্রশ্ন বলা হচ্ছে যে আপনি যে কোর্সে থাকতে চাচ্ছেন আপনাকে উপযুক্ত সময় সেই কোর্সে আগে থেকে কি করতে হবে আপনার চলতে হবে আপনি অন্য কোর্সে গিয়ে আপনি কন্টিনিউতে ঢুকে আবার অন্য কোর্সে আপনি কাম করতে পারবেন না সকিস্ট হবে বেরো

ওইটা ফালতু প্রশ্ন এটা ভেড়া প্রশ্ন থেকে এক মিটার ভিতরে পাশে এটা সতেরো নম্বর অধ্যায়ের প্রশ্ন যারা সতেরো পড়েছেন তারা আশা করি বুঝতে পারছেন ভেড়া প্রশ্ন নষ্ট হয়ে গেলে এর পিছনে একটা ত্রিয়াঙ্গুলি বসাতে হয় আর ত্রিয়াঙ্গুলি এই যে বর্ডার রাস্তার কিনার কিনার থেকে এক মিটার ভিতরে বসাতে হয় গাড়ি থেকে মোটামুটি পঞ্চাশ মিটার দূরে লাগাইতে হবে যেন একশো মিটার দূর থেকে বুঝতে পারে সামনে গাড়ি থেমে আছে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ বা মালামাল পড়ে গেছে পাতেন্তে দি গুইদা

বিউনোদে আপনি সিগুলা চালাতে পারবেন কষ্ট হবে ফালসো বিউনো শুধুমাত্র কোয়াদ্রো চিটি চালাতে পারবেন লেজজিটি নন লেজজিটি গুলা আউন হলো সাইকেল টাইপের আউনোদে আমরা একশো পঁচিশ সিসি মোটরসাইকেল চালাতে পারবো সর্বোচ্চ এগারো কিলো ওয়াট সর্বোচ্চ এগারো কিলো ওয়াট একশো পঁচিশ সিসি চালাতে পারবো আউনো দিয়া ক্লিয়ার পাঁচটা বি দিয়া যেটা আঠারো বছরে নেওয়া হয় পাঁচটা বি পাঁচটা বি দিয়ে আউনো চালানো যাবে শুধু ইতালির মধ্যে পাঁচটা বি যদি হয় পাঁচটা বি যখন পাবো বি সাথে আইম লেখা থাকবে এবং বি লেখা থাকবে এম দিয়ে পুরা ইউরোপে আমি চিক মোটর চালাতে পারবো বি দিয়ে পুরা ইউরোপে আমি প্রাইভেট কার চালাতে পারবো তবে বি দিয়েও আমরা একশো পঁচিশ সিসি মোটর সাইকেল চালাতে পারবো তবে সোলো ইতালিয়া শুধু ইতালির মধ্যে বি দিয়ে আমরা একশো পঁচিশ সিসি পর্যন্ত মোটর সাইকেল চালাতে পারবো যেটা আঙুলতে চালানো যায় এগারো কিলো আর শুধুমাত্র ইতালির ভিতরে ইতালির বাইরে একশো পঁচিশ সিসি বি দিয়ে চালানো যাবে না সো বিউনো বলছে কুইশ্চাবে ফালসফ কি এ চিভিল ম্যানতে অবলিগাত আর রিজার্ট চিরে ই দান যার জন্য জুড়ে ভাড়া দেওয়া বাধ্যতামূলক হয়ে গেল কি এ চিভিল ম্যানতে সিভিল কেসের আসামি অবলিগাত আর রিজার্ট চিরি দান নি সিভিল কেস মানে গেটে গাড়ি ভাঙছেন কোনো জিনিস ক্ষয় ক্ষতি করছেন সেক্ষেত্রে একটা রিজার্ট চিঁড়ে ই দান নি ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক রিজার্চ চিঁড়ে মানে ক্ষতিপূরণ দান নিয়ে মানে ক্ষতি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছেন ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে প্রভোকাতি অ্যাক্সিডেন্টটা হয়েছে দাউন সিনিস্ট্রিস্টা দালে সিনিস্ট্রিস্টা দালে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট করার ফলে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে আপনার ঠিক আছে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক দুই হাজার চার হাজার পাঁচ হাজার ইউরো জরিমানা করছে আপনার পুলিশে জরিমানা করলো অথবা আপনার ওই কি বলে বিজলি ট্রাফিক পুলিশ বা বিজলি বা ক্যারাবিন আপনার আইসা ইনস্ট্যান্টে জরিমানা করলো ঠিক আছে রিজার্ভ ছিল মানে ক্ষতিপূরণ দান্নে মানে ক্ষতি ক্ষতির ক্ষতিপূরণ দেওয়াটা বাধ্যতামূলক হয়েছে সি লিবেরা আপনি মুক্তি পাওয়া যাবেন তাহলে অবলিগ সে রিজার চিসে ইল দানের জাত যদি ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে দেন তাহলে আপনি সিভিল কেসতে মুক্তি পেয়ে যাবেন খুঁজতে হবে ব্যারো সিভিল কেস জরিমানা আসে জরিমানা দিয়ে দিলাম আমি মুক্তি পেয়ে গেলাম ব্যারো আর প্যানাল কেসে আমাকে জেল খাটতে হয় আমরা লিবেরা মুক্ত পাওয়া যাব আমরা দা লব লিগো সে রিজার্ভ চিসে মানে ক্ষতিপূরণ দিয়ে দিলাম দানের জাত ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে দিলাম তাহলে আমরা মুক্তি পেয়ে গেলাম আমরা পাবোক্লুসিভে শহরের বাইরে এটা বড় রাস্তা শুরুতে পাবো প্রশ্ন এটা হল প্রেসিডেন্সা আপনার আগে যাওয়ার অধিকার আছে খেয়াল রাখবেন এটা হল ডিমের কুসুম মনে করবেন এটা ডিমের সাদা অংশ সাদা অংশ এটা কুসুম যখন এরকম ডিমের সাদা অংশ এবং কুসুম ডিম পুস করে দিচ্ছে আপনাকে অবশ্যই ভাববেন আপনার গুরুত্বপূর্ণ দেখবেন যে আপনার যখন শ্বশুর বাড়ি যাবেন আপনাকে সকালে দুধ আর ডিম পুজ দিবে ব্রেকফাস্ট আর অন্য অন্য যারা সালা সালি আছে এদেরকে দিবেন চার মুড়ি দিছে খাওয়ার জন্য আপনারা তা চার মুড়ি দিবেন আপনাকে কি দিবে ডিম পুজ করে দিবে মানে আপনাকে অগ্রাধিকার দিচ্ছে দিচ্ছে তাই না তো যখন এরকম ডিম পুজ থাকবে আপনার সে রাস্তায় আগে যাওয়ার অধিকার একটা রাস্তা এই দিক দিয়ে রাস্তা ঢুকতেছে এখানকার রাস্তা ঢুকতেছে এখানকার রাস্তা ঢুকতেছে এই কারো যখন আপনি এখানে পাবেন এর মানে কে রাস্তায় আপনার আগে যাওয়ার অধিকার এই মুডে স্লো করবেন কিন্তু আপনাকে থামতে হবে না এই মূর থেকে যারা ঢুকবে তারা থেমে আপনাকে আগে যাইতে দিবে আপনার আগে যাওয়ার অধিকার আপনি দৃত্যদি প্রেসিডেন্সাতে আছেন এটা যখন একটা বার দিয়ে দিবে তখন দৃত্ব প্রেসিডেন্সি শেষ তখন আপনি আবার ডান দিকে অধিকার দিবেন সাধারণ নিয়ম অনুযায়ী এটা ফালসো একটা শহরের বাইরে রাস্তা শুরুতে বোঝায় এটা ফালসো এটা দৃত্যদি প্রেসিডেন্সার শুরু ইল সিনো ল'পিকুরাটো প্রিভিজা উন সেনসো ইউনিকো আলটারNATO এটা ফাল্টো প্রশ্ন এটা ল্যাবিরিন কোর্সো 150 মিটার পরে রাস্তা কাজ চলছে বোঝায় সেনসো ইউনিক আলটারNATO মানে কি আপনার একটা দ্বপ্য সেনসো সাময়িক সময় একটা কুরসে বন্ধ একটা কুরসেই এক দিকে যাবে আবার ওই দিক থেকে সেই কুরসে থেকে আসবে এটা এক বলে সেনসো ইউনিক আলটারNATO অল্টারনেটিভ ওয়ান ওয়ে রুট অল্টারনেটিভ ওয়ান ওয়ে রুট অল্টারনেটিভ ওয়ান বলতে কি এটা দ্বপ্য সেন্স ছিল এ দিকে যাচ্ছে এ দিকে আসতেছে এই কুরসিটা কুর্সিয়া একবার এদিকে দিকে আসবে আবার এখান দিয়ে আবার ওরা যাবে যেহেতু ওই কুরসিয়া কাজ চলছে ওই বন্ধ সো এটা তারা এটা বোঝাচ্ছে না এটা তারা বোঝাচ্ছে রাস্তায় কাজ চলছে তারা সেন্সনিকো না তো বলার কারণে ফাল্স ফালস না বলার কারণে ফালস আপনি এখানে আছেন আপনার সামনে একটা মোটরসাইকেল আপনার সামনে একটা বাস আপনি কি মোটরসাইকেলের জন্য নিরাপদ দূরত্ব কম রাখবেন আর বাসের জন্য নিরাপদ দূরত্ব বেশি রাখবেন এমন কোনো কিছু বুঝতে হবে সামনের কে পেসে সামনে সামনের গাড়ির ডিম আকৃতি সামনের গাড়ির আকৃতির সাথে নিরাপদ দূরত্ব সম্পর্ক সামনে একটা মোটর সাইকেল থাকলেও যে গতিতে চলতেছি রাস্তার কন্ডিশন চাকার কন্ডিশন দূরত্ব রাখবো সামনে একটা বাস থাকলেও আমরা ঠিক সেম অতটুকু দূরত্বই রাখবো যেন বাসটা ব্রেক করলে মোটর ব্রেক করলে আমরা ওকে ধাক্কা না মারি এইটা আমাদের টার্গেট থাকতে হবে তো বড় গাড়ি দেখে নিরাপদ দূরত্ব বেশি রাখবো ছোট গাড়ি দেখে কম রাখবো ডিম মানে আকৃতি ডিম আকৃতি নিরাপদ্বাড়িতে মালামাল নিচ্ছে পরে পরে ভাব সামনের গাড়িতে মানে সবকিছু ইনসিকিউর ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন সামনের গাড়ির কম্পোর্টাম্যান্তর উপরে বেশ করে আকৃতির উপরে না ফালসো প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাম্বার একুশ

ওই মোমেন্ট অপর দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে অক করে আজ জিয়নের ভালো হয় ইন্ডিকা তৈরি দিয়ে দিদি সিয়নের দেশ আপনি ডান দিকে ইন্ডিকাটা জ্বালাই দেন কমে সিনারে দিয়ে পিড়ি করলো বিপদ বোঝানোর জন্য আপনি ডান দিকে ইন্ডিকাটা জ্বালাই দেন এটা ফালতু প্রশ্ন ডান দিকে ইন্ডিকাটা জ্বালাবো না আমি কি করব যখন দেখবো পিছনের গাড়ি আমার ওভারটেক করতে আসছে আবার সামনে থেকে ওই করছে একটা গাড়ি আসতেছে আমার কি করতে হবে সহজ করে দিতে হবে পিছের গাড়িটাকে আমি গতি কমাই দিব এবং ডান দিকে চাইপে যাবো

আনাব্বালে এটা রং হবে ভ্যার দে সবুজ স্পিয়ার রং তারপরে সবুজ বাইরে আনাব্বালে আনতে জানানো আছে এটা তারা আনাব্বালে বোঝা যায় ভ্যারো প্রশ্ন আর সোজা থাকলে আব্বালে আনতে এটা রং থাকবে ব্লু সবগুলা রিসেন্টলি পড়াইছি যারা র্যাপিড করছেন তারা কিন্তু সুপার পরীক্ষা দিতে পারবেন রিসেন্টলি যারা পরীক্ষা দেবেন এই প্রশ্নগুলো বেশি আসতেছে রিসেন্টলি কি গুইদা ইনিস্তা তো মাতাল অবস্থায় কি গুইদা ইন তো দি অ্যাভরেজ মাতাল অবস্থায় যদি গাড়ি চালান অ্যাভারেজ অ্যালকোহলি অ্যালকোহলি কারণে মদ মদ খেয়ে মাতাল হয়েছেন মাতাল অনেকভাবে হয় মদ খেয়ে মাতাল হয় গাজা খেয়ে মাতাল হয় এলিস ডি খেয়ে মাতাল হয় তো অ্যালকোহল বা গাঁজা বা যে কোনো জিনিস খাই মাতাল হয়ে যদি আপনি চালান কি কুইদা এই নিস্তার যদি অ্যাভারেজ অ্যালকোহলি কা রিস্কিয়া লারেস্ত রিস্কিয়া লারেস্ত মানে কি আপনাকে অ্যারেস্ট করবে জেলে ধরে লয়ে যাবো এই আরেস্ট মানে কি অ্যারেস্ট করা আপনি রিস্কিয়া আরেস্ট আপনাকে জেলে নিয়ে যাবে যখন ধরবে আপনাকে জেলে ভরে মাতাল অবস্থা গাড়ি চালাচ্ছেন আপনাকে ধরে জেলে ভরে ফেলবে যেহেতু মাতাল অবস্থা চালাচ্ছে কিছুটা ভ্যারো প্রশ্ন রিস্কা আর ভ্যারো এটা কি আমরা কি জানি প্রেসিডেন্সের থেকে দুইটা প্রশ্ন আসে মন আছে অধ্যায় পাঁচ থেকে কটা প্রশ্ন আসে দুইটা প্রশ্ন আসে এটা কি অধ্যায় পাঁচ প্রেসিডেন্সা তো প্রথমে ডিমের কুসুম খাইলাম এখন দাগ দিচ্ছে মানে কি ডিমের কুসুম শেষ তো আমার আগে তার অধিকার নাই আমার আগেকার অধিকার ছিল প্রত্যেক ইনক্রোচে আমি আগে গেছি থামি নাই গতি কমাইছি এখন আমি এখানে গিয়ে আরেকটা বড় রাস্তা পাইলাম আমি এখানে গিয়ে আরেকটা বড় রাস্তা উঠলাম এই বড় রাস্তার মধ্যে এই কার্তেল বোঝাচ্ছে আমার আগে যার অধিকার নাই এই কার্তুল এখানে বসাইছে আমার আগে দেওয়ার অধিকার নাই যেহেতু আমার আগে অধিকার নাই এই কার্তলের পরে গিয়ে এই ঢোকার সময় যদি এখানে স্টপ লেখা থাকে তাহলে আমি অবশ্যই থামবো অধিকার দিব আর থাকে যদি গাড়ি থাকে তাহলে থামবো ডানে বামে না হলে আমি গতি কমে চলে যাব আর যদি চিত্রের উপর কোনো কিছু নাই থাকে আমি শুধু ডান দিক অধিকার দিব ডান দিয়ে গাড়ি আসলে থামবো না হলে আমি চলে যাব ক্লিয়ার শুধু ডানদিক অধিকার দিতে হবে শুধুমাত্র যেহেতু এরপরে কোনো কার তোলা নাই তো বলা হচ্ছে এরপরে আমাকে অবশ্যই থামতে হবে ইনকোশুর মধ্যে হবে ফালস এরপর অবশ্যই থামার কোনো দরকার নাই এরপর আমার শুধু ডানদিক অধিকার দিব ডানদিকে গায়েস্টে থামবো না হলে আমি চলে যাবো অফ লিগার থেকে কখন হবে যদি এরপরে গিয়ে স্টপ থাকে তাহলে আমি অবশ্যই থামবো ক্লিয়ার স্টপ থাকা মানে অবশ্যই থামো তো অব লিগো অ্যাড রেস্ট এটা ফালস প্রশ্ন দেখেন রিস্ক আর আরেস্ট মানে অ্যারেস্ট করা গ্রেফতার করা আর এই যে আরেস্তা আছে মানে কি পার্কিং করা এখানে তো গাড়ির কোনো কথা বলা হয় কি যে ড্রাইভ চালকের কথা কি চালাবেন গ্রেপ্তারের ঝুঁকি থাকে আপনাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ সেটা হবে ভেরো প্রশ্ন এটা হবে ফালতু প্রশ্ন যে আপনাকে অবশ্যই থামতে হবে বলছে ইনক্রোসে ঢোকার আগে ফালতু প্রশ্ন আমি আগে যার অধিকার হারাই হারাই ফেলছি আমি এখন ঢোকার সময় ডান দিকে গাড়িগুলাকে অধিকার দিয়ে তারপরে ঢুকবো এরপরে গিয়ে যদি আমার ওখানে কোনো কারতলো দেওয়া থাকে দাঁড়ে প্রেজেন্স বা স্টপ তাহলে আমি দুই দিক অধিকার দিয়ে ঢুকবো এটা ইউরোপিয়ান ইউনিয়নের ফিনে শেষে পাবো এল সি নাহলে রাফিগুরা আত নন অবলিগা আদার স্টার সি থামা বাধ্যতামূলক না অবলিগা এবং নন অবলিগা নন অবলিগা বাধ্যতামূলক না অবলিগা মানে বাধ্যতামূলক সো এই সিগনাল নন অবলিগা বাধ্যতামূলক না আদ আর স্টার সি থামা আর কোন ফিনে দিস্তা তো একটা পায়েজের শেষে থামা বাধ্যতামূলক না ভেড়ারও প্রশ্ন কারণ এটা কি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকবে সো আমরা খেয়াল করব আমরা যখন ইউরোপের ইউনিয়নের থেকে এর বাইরের কোনো দেশে যাব তাহলে দোকানা থাকবে দোকানা মানে কাস্টমস কন্ট্রোল দোয়ানা যেটাকে বলা যেমন সুইজারল্যান্ড যদি যাই বা লন্ডন যদি যাই এরা ইউরোপের ইউনিয়নের বাইরে সুইজারল্যান্ড ইউরোপের মধ্যে হলেও এটার কাস্টমস অ্যাক্টিভ আছে তবে আমরা যদি জার্মান যাই ফ্রান্স যাই পর্তুগাল যাই তাহলে কিন্তু আমাদের থামা লাগবে না আমরা গাড়ি চালায় চালায় ড্রাইভ করে করে কিন্তু আমরা এসব দেশে যাইতে পারবো তখন আমরা কি পাবো কনফিনে তখন আমরা কর্নফিনে কি পাবো এই যে এরকম পাবো ইউরোপীয় ইউনিয়নের পতাকা পাবো যে আমরা ইটালির বর্ডার প্রায় শেষ করতেছি এরপর ওয়েলকাম টু ফ্রান্স অথবা ওয়েলকাম টু জার্মান তো এরকম ইউরোপের মধ্যে বর্ডারের মধ্যে থামা বাধ্যতামূলক না বা তবে যখন আমরা ইউরোপের থেকে আমরা কোনো ইন্টারন্যাশনাল দেশে ঢুকবো তখন আমাকে থেমে কি দিতে হবে কাস্টমস দিতে হবে আর যারা ভর্তি হন নাই ভর্তির জন্য আমি ডিটেলস দিয়ে দিলাম আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভর্তির ব্যাপারে ডিটেলস আপনারা পেয়ে যাবেন নব্বই টাকা এক বছর অ্যাপস পাবেন আর পঞ্চাশ টাকা ছয় মাসের র্যাপস এটা সোমবার পর্যন্ত সোমবার পরে সত্তর টাকা ছয় মাসের অ্যাপ থাকবে রাজিস্তান সিকিউরি আছে নিরাপদ দ্রুত দেবে সেরে মানতে নতো অবশ্যই মানতে হবে প্যারে বিতারে এড়ায় যাওয়ার জন্য স্কন্দ ফ্রম তাহলে ফ্রম তাহলে মুখোমুখি স্কন্ত্র সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য নিরাপদ দূরত্ব মানতে হবে বুঝতে হবে ফালসো কেন ফালসো মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ এটা একটা অ্যাক্সিডেন্ট নিরাপদ দূরত্ব রাখা হয় কেন যেন আমি সামনে আমি সামনে গাড়িকে ধাক্কা না মারি সামনে গাড়ি ব্রেক করছে আমি যেন ধাক্কা না মারি এর জন্য আমি নিরাপদ দূরত্ব রাখবো আর মুখোমুখি সংঘর্ষ আপনি যত নিরাপদ দূরত্ব রাখেন একটা গাড়ি উল্টা দিক থেকে ধুপ করে লাগাই দিল মুখোমুখি সংঘর্ষ হলো মুখোমুখি সংঘর্ষ অথবা আপনাকে কি অভারটাক করতে আসলো বা আপনি কাউকে অভারটাক করতে গেলেন অথবা ওই দ্বিতীয় গাড়ি অভারটাক করতে আসলো সাইডে সাইডে সংঘর্ষ লাতের আলে সাইডে সাইডে সংঘর্ষ অথবা মুখ মুখ সংঘর্ষ এগুলোর সাথে নিরাপদ দূরত্ব সম্পর্ক নাই নিরাপদ দূরত্ব রাখতে হয় যেন আমি সামনের গাড়িটাকে ধাক্কা না মারি সামনেটা ব্রেক করলে আমি যেন উপযুক্ত সময় আমার গাড়িটাকে থামাই ফেলতে পারি বিপদ দেখে যেন আমি উপযুক্ত সময় থামাই ফেলতে পারি এর জন্য নিরাপদ দূরত্ব রাখতে হয় বা যদি কুইজে বলা হয় ফ্রন্টালে মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য নিরাপদ দূরত্ব রাখতে হয় অথবা আপনাকে বলা হয় সাইড সাইডে এই সংঘর্ষ এড়ানোর জন্য নিরাপদ দূরত্ব রাখতে হয় সেগুলো হবে বি এবং এস একত্রে চলে যাবে বি এবং এস একত্রে চলে যাবে বলা হচ্ছে এস যাইতে পারবে না সামনে টি আছে বি যাইতে পারবে আগেই একই সময় যাবে ফালসো প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট ইন কারিকো দেবে এমন ভাবে মাল রাখতে হবে গাড়ির মধ্যে ইন কারিকো মানে মালামাল দেবে সিস্টেমারে এমন ভাবে মালামাল রাখতে হবে গায়ের মধ্যে

তা মুভিমেন্টই নিয়ে লাগবে এখন এমন ভাবে আলামান রাখা যাবে না যেন এতে নড়াচড়া করতে সমস্যা হয় ভেড়া প্রশ্ন চালক যদি নড়াচড়া করতে পায় না মালের ভারে ডাইনে ভাবে লাগেজ মাথার উপরে লাগেজ দিয়ে রাখছেন তাহলে সে ড্রাইভ করবে কিভাবে আর লুকিং গ্লাস যদি না দেখতে পারে পিছনের গাড়ি তাহলে সে সতর্কতা অবলম্বন করবে কিভাবে তো সেক্ষেত্রে মালামান এমনভাবে রাখতে হবে যেন এদের কোনো ডিস্টার্ব না হয় দেখার সীমা কমে না যায় অথবা ডিস্টার্ব না হয় নড়াচড়ায় যেন কোনো সমস্যা না হয় ভেড়া প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট নাম্বার টোয়েন্টি নাইন সো ওনা ইন নেভাদা এই প্রশ্নটা কতদিন আগে পড়াইলাম ভিড়ে গিয়াচ্ছে কতদিন আগে পড়াইছি এখানে দুইটি খারাপ রাস্তা দুইটা রাস্তা বোঝাইছে একটা ইন্দে পাতা মানে যেখানে বরফ পড়তেছে ইন্দে পাতা মানে বরফ পড়তেছে আর একটা স্ত্রা গিয়াচ্ছে বরফ পরে অলরেডি জমাট বেঁধে গেছে তো এটা বেশি খারাপ যেখানে বরফ পড়ে জমাট বেঁধে গেছে আর ইন্দে বাদা মানে বড় পড়তেছে পড়তেছে জবান বাদে নাই এখানে একটু আদার এসে ভালো আছে এখানটার আদার এন্সা বেশি হবে কার থেকে এই গিয়ার চাতা থেকে এই ইন্দে বাতার আদার এসা বেশি হবে মা জোরে হবে ক্লিয়ার দুইটি খারাপ নর্মাল শুকনো রাস্তার মধ্যে সব থেকে ভালো আদার এনসা ঠিক আছে এখানে রাস্তা শুকনা বলে নাই একটা মধ্যে নেবে পড়তেছে পইরা গলে যাইতাছে আরেকটাতে নেবে পইরা অলরেডি জবান গিয়ার গ্যাস চাতা হয়ে গেছে বরফে জমা পাই দেখা গেছে তো এটা বেশি খারাপ বরফে জমান পাই দেখা গেছে অনেক কম থাকবো এই বরফের রাস্তার ইন্ডে ব্যথা একটু হলেও ভালো ঠিক আছে তো দুটো খারাপ এটা কম খারাপ খারাপ বেশি তো কোন খারাপ কম খারাপ আর গিয়ার চাটা বেশি খারাপ তো কুইজে বলা হয় ইন্দে বাতার মধ্যে আদার এন্সা কম হইব ইন্ডনে ব্যথা তাদের এন্সা কম হইব গিয়ার চাতার চাইতে ইন্নে বা তাদের ফালসো পুষ্ট কেন ফালসো গিয়ার চাতার মধ্যে তো তাদের নাই রাস্তার উপর বরফ

কেউ হেডফোনে গান শুনে রাস্তা পার হচ্ছে আমার গায়ে দেখতেছে না তো এরকম যদি ইমিডিয়াতে আমি কোনো বিপদ হয় অথবা আমি কোনো আহত অসুস্থ ব্যক্তি নিয়ে হসপিটালে যাচ্ছি ওই মোমেন্টটা আমি ইমার্জেন্সি কারণে হর্ন বাজাতে পারি সিকুরেসার কারণে নিরাপত্তার জন্য অথবা ওভারটেক করার সময় হর্ন বাজা বিচার করা যেতে পারে তো কুইতে বলছি সকল রাস্তায় ওভারটেক এই হর্ন বাজানো নিষেধ কৃষ্ট হবে ফালসো তাই ত্রিশটা প্রশ্ন আমরা শিখলাম সবগুলা প্রশ্ন রিসেন্টলি যে পড়াইলাম রিসেন্টলি যারা ক্লাস করছেন র্যাপিড ক্লোজ ক্লাস এই গত পূর্ণ বিশ দিনের ওইখান থেকে সব প্রশ্ন আসছে গত পূর্ণ বিশ দিন যে ক্লাসগুলো করাইলাম তারপরে গ্রুপে যে বেরো দিলাম এক ক্লাস করাইলাম এক সতেরোর ক্লাস করাইলাম ওইখান থেকে সব প্রশ্ন আসছে সেম প্রশ্ন আসছে সহজ প্রশ্ন আসছে কোনো কঠিন কোনো প্রশ্ন নাই তো যারা জুমে আছেন এখন কথা বলে আপনাদের সাথে বলেন কেমন লাগছে যে মিক্সড কিছু করলেন রিয়েল ইস্কাটা করলেন মনে হচ্ছে না সবাই পরীক্ষায়